আসসালামু আলাইকুম আমি ইসমাইল হোসেন ইমন ফ্রম বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস সো আমরা কী নিয়ে জিনিসটা করছিলাম তোমরা আশা করি অলরেডি সবাই জানো সেই ধারাবাহিকতায় ফার্স্ট পার্টের শেষ সৃজনশীলটা তোমরা কিভাবে দিতে পারো বা কোন কোন ফর্মুলাগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের দু হাজার সালে শর্ট সিলেবাস অনুযায়ী সেগুলা সব একত্রে করে দিলাম পুরো চাপ্টারের সব সূত্র একত্রে তোমরা এই সূত্রগুলো দিয়ে ম্যাথগুলো করবা তোমাদের ম্যাথ করার দক্ষতাটা অনেক বেশি আনতে হবে কারণ ফিজিক্সে তুমি যাই বলো না কেন দিন শেষে তোমার ম্যাথগুলো করতে হবে ম্যাথগুলো অ্যান্সার মিলাইতে হবে ম্যাথগুলো পারতে হবে তাহলে তোমার ফিজিক্সে তুমি মার্কটা ভালো আনতে পারবা এবং এই ম্যাথগুলো দিয়ে তুমি কি পারবা তুমি যে তোমার দুইটা সৃজনশীল থাকবে এখানে এই চাপ্টারের দিকে একটা সৃজনশীল ইজ এ মাস্ট কাইন্ড অফ আসবে তো দুইটাও আসলে আলহামদুলিল্লাহ ভাগ্য ভালো যদি একটা অবশ্যই তো আসবে যদি আসে যদি কি আসবি তো আসলে গ ঘ টোটাল সাত মার্ক কিন্তু এই সত্যগুলার উপর ডিপেন্ড করতেছে সূত্রগুলার রিলেটেড ম্যাথগুলো তোমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে তার মানে তোমরা বুঝতেছো যে এগুলো আসলে তোমার এ প্লাস পাওয়ার জন্য অবশ্যই কতটুকু জরুরি অ্যান্ড যেহেতু ন্যারো করে দিয়েছে তোমাদের মাত্র দুইটা অ্যান্সার করতে হবে তার মানে যেটাই পড়বা খুব ভালোভাবেই পড়বা এবং তোমাদের কিন্তু ভুল করার কোনো সুযোগই নাই কারণ বুঝছে তো তোমরা নিজেরে ফিল করতে পারতেছো তোমরা কোন অবস্থায় আছো তো আর কথাবার্তা না বলে আমরা শুরু করে দিই আদর্শ গ্যাস এবং গ্যাসের গতি এটা একটা সহজ চ্যাপ্টার আমরা হচ্ছে পরবর্তীতে তোমরা অবশ্যই দেখে ফেলবে যে আমরা ফিজিক্সের সেকেন্ড পার্ট নিয়েও হচ্ছে আমরা জিনিসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি সহজ সহজ চ্যাপ্টারগুলো দিয়ে আসলে আমরা তোমাদের সহজ সহজ চ্যাপ্টারগুলো এবং তাদের রিলেটেড যে সূত্রগুলো এগুলা দিয়েই আসলে তোমাদের এই জিনিসটা পুরো চ্যাপ্টারের শর্ট সিলেবাস অনুযায়ী যে সাজেশন সেই সাজেশনটুকু দিচ্ছি এবং আশা করি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মাঝে এই জিনিসটা শেয়ার করে দিবে যাতে তারাও জানতে পারে তারাও একটা বেটার একটা রেজাল্ট করতে পারে যাই আমরা তাহলে শুরু করে দিই এই চাপ্টারে আসলে ফর্মুলা দিয়ে শুরু করব কারণ এই চাপ্টারটা তোমরা প্রথম দিককার ওই ব্যাপারগুলো তোমরা কেমিস্ট্রির সাথে অনেকটুকুই রিলেটেড তো আশা করি এখানে তেমন সমস্যা হবে না কেমিস্ট্রিটা ভালোভাবে পরে আসলে এটাও তেমন বেশি সমস্যা হবে না শুধুমাত্র নতুন আপেক্ষিক আর্দ্রতা এখানে অপরিচিত এই নতুন একটা টপিক আছে বাকিটুকু একই ধরনের বাট কিছু কিছু জায়গা একটু ফিজিক্স ফিজিক্সের মতো ম্যাথ ম্যাথের মতো যাই হোক তো শুরু করে প্রথমে আর এটা কিন্তু মাথায় রাখবা এখানে আমি লাল কালার দিয়ে দেখে রেখেছি গ্রাফ মাস্ট এখানে এই ফর্মুলাগুলোর মধ্যে যেখানে যেখানে যত ধরনের গ্রাফ হইতে পারে এটা তোমরা দেখে রাখবা গ্রাফ আঁকতে হইতে পারে গ্রাফ হয়তোবা হচ্ছে এমসি কিউতে আসার অনেক ভালো একটা চান্সেস আছে সো ইস্যাকচারের বইতে অনেকগুলা গ্রাফ আছে বা অন্য অন্য বইতেও তোমরা হচ্ছে যেটা ফলো করো না কেন সেখানে যতটুকু গ্রাফ আছে দেখার চেষ্টা করবে যদি তোমাদের বইয়ে না থাকে তোমরা নেটে সার্চ দিয়ে লেখে লেখ বাজে হচ্ছে যে আমাদের এটার গ্রাফ কী হবে ঠিক আছে এইভাবে দিলেই তোমাদের চলে আসবে তো তাহলে এই ফর্মুলাগুলো সব একত্রে করে দিলাম যে বয়লের সূত্র তোমরা জানোই আমি আর কথা বলছি না চার্লসের সূত্র চাপীয় সূত্র এটাই জানো তোমরা সবাই এই তিনটা সূত্রকে সমন্বিত করলে আমরা এটা পাই অথবা আরেকটা পাই পিভি ইকল টু এনআরটি ঠিক আছে আর আর এর ভ্যালু আমরা এখানে এইট পয়েন্ট থ্রি ওয়ান এই জিনিসটা ইউজ করি ঠিক আছে তো লিটার অ্যাটমোসফিয়ার এককে যদি চিন্তা করি জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান এটা আসলে কেমিস্ট্রিতে আমরা বেশি অ্যাপ্লাই করি বা কেমিস্ট্রিতেও আর্গ হয় তো এখানে আমাদের আপাতত মোটামুটি জুল পার পাল জুল পার মোল পার কেলভিন এই ইউনিটটাই আমরা ইউজ করবো আর এর জন্য এইট এই ধরনের ইস্যু আর দলীয় বাষ্প এবং বায়োচাপের সম্পর্ক এটার মাঝে আসলে আর একটা জিনিস বলতে পারি এটার সাথে হচ্ছে যে চাপ ও ঘনত্বের সম্পর্ক এটার মাঝে কি আছে চাপ ও ঘনত্বের সম্পর্ক এই দুইটা ব্যাপার আর কি যে রিলেটেড ঠিক আছে চাপ ও ঘনত্বের সম্পর্ক তো এখানে রোমানে ঘনত্ব আর পি মানে চাপ তার মানে এখান থেকে আসলে যদি এইখানে টি তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে বলতে পারি পি বাই রো ওয়ান ইকুয়াল টু বা পি ওয়ান বাই রো ওয়ান টু পি টু বাই রো টু বা পি বাই রো এটা হচ্ছে ধ্রুব ঠিক আছে যদি চাপ এবং ঘনত্বের সম্পর্ক আসে তাহলে আমরা বলবো পি বাই রো এটা হচ্ছে ধ্রুব তাহলে এই ব্যাপারগুলো আশা করি ক্লিয়ার হয়ে গেল এবং ইয়া স্যারের ইসাক স্যারের বইতে হচ্ছে এই পি আর রো এর সম্পর্কিত একটা গ্রাফ আছে তোমরা গ্রাফটা একটু দেখে নিও তো তাহলে এই অংশটুকু আমাদের মোটামুটি কভার করে ফেললাম তো তারপর আসে আপেক্ষিক আর্দ্রতা এই আপেক্ষিক আর্দ্রতা দিয়ে মোটামুটি ভাবে নিশ্চিত ভাবে ধারণা করা যেতেই পারে যে তোমরা যদি টেস্ট পেপার খুলো টেস্ট পেপার দেখো এই চাপ্টারের প্রায় একশোটা কোশ্চেনের মধ্যে মোস্ট অব দ্য কোশ্চেন নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্টের গগ হতে তোমার আপেক্ষিক আর্দ্র দিয়ে আর্দ্রতা দিয়ে ম্যাথ থাকেই তার মানে বুঝতেই পারতেছ আপেক্ষিক আর্দ্রতাটা কত বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এটার জন্য মোটামুটি যতগুলো ফর্মুলা আছে সবগুলো মোটামুটি তোমাদের এক করে দিয়েছি তো এই অনুযায়ী ডাটা অনুযায়ী তোমরা একটু দেখবে দেখে করে ফেলবে তো এখানে এফ মানে আমরা এফ এর জায়গায় আমরা এই ব্যাপারগুলো বসাতে পারি ঠিক আছে যে আমরা এই অনুযায়ী ফর্মুলাটা লিখে দিলাম যদি হচ্ছে আমাকে জলীয় ভর দেয় আমরা এই সূত্র ইউজ করব যদি চাপ বলে এই সূত্র ইউজ করব আবার শিশিরাঙ্ক আর তাপমাত্রার চাপ দিলে এই সূত্র ইউজ করবো ঠিক আছে তো মোটামুটি ভাবে এইগুলো নিয়ে আর আমি আপাতত ব্যাথা দিচ্ছি না কোনটা আসলে কি কেন এই সুতগুলা একই হয় তোমরা হচ্ছে যে যেই ভ্যালুগুলো দেওয়া থাকবে তোমরা বিভিন্ন মডেল কোশ্চেন আছে তোমাদের সংগ্রহে বা বিভিন্ন হচ্ছে যে টেস্ট পেপারও তোমরা দেখতে পারো অথবা বইয়ের শেষের দিকেও বইয়েও অনেক ম্যাথগুলো আছে সেগুলো তোমরা দেখলেই মোটামুটি বুঝে ফেলবা যে কিভাবে সমস্যাগুলো করতে হবে তো আশা করি হচ্ছে যে আপেক্ষিক আদ্রতা সংক্রান্ত ম্যাথগুলা ইজ এ মাস্ট এটা করতেই হবে তোমরা অবশ্যই করবে এবং আপেক্ষিক আর্দ্রতা দিয়ে ম্যাথ করার পাশাপাশিও আমাদের একটা ব্যাপার সেটা হচ্ছে মাথায় রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে যে আপেক্ষিক আর্দ্রতা দিয়ে তোমাদের একটা কমেন্ট লিখতে বলবে বলবে যে এটা আপেক্ষিক আর্দ্রতা এত হলে সে কি ভালো অনুভব করবে নাকি খারাপ খারাপ বলতে একটু অস্বস্তি অনুভব করবে কিনা বা আপেক্ষিক আর্দ্রতা দিয়ে আরো ইস্যুস আসতে পারে সেই ব্যাপারগুলো কমেন্ট তোমরা বুঝে ফেলবে যে আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে কত থেকে কত পার্সেন্ট হলে আমাদের জন্য ভালো অনুভব হবে এই রেঞ্জগুলো হচ্ছে তোমরা একটু দেখে নিও ঠিক আছে এগুলা দিয়েও ঘর নম্বরে কমেন্টস আসতে পারে ম্যাথ করার পরে ওই কমেন্সের জন্য তোমাদের এক মার্কের মতো মোটামুটি থাকে যতটুকু আমার জানা আছে তো তার মানে বুঝতেই তো পারতেছো তোমরা ম্যাথটা করতেছো এই জিনিসটা একটু জেনে রেখো বই থেকে এই ব্যাপারগুলো একটু পড়ে রেখো আর আপেক্ষিক আর্দ্রতা তোমাদের বের করতে হলে অনেক সময় হচ্ছে যে তোমাদের আরো কিছু ডাটা লাগবে নেসেসারি তোমরা ম্যাথ গুলো দেখলেই বুঝে ফেলবে ওটা অত জটিল ম্যাথ না এটা সহজ একটা ম্যাথ আচ্ছা তো এখনো সে হচ্ছে আমাদের দুইটা তোমাদের দুইটা হাইড্রোমিটার দিয়ে বলতে পারে যে শুষ্ক এবং শিক্ত বাল দিয়ে তোমাদের কোশ্চেনটা দিতে পারে তখন এই ফর্মুলা দিয়ে এই জি হচ্ছে গ্লেসারের ধ্রুবক তো এটা একটা ধ্রুবক কনসেপ্ট তো এটা মানুষ সবকিছুই দেওয়া থাকবে এখান থেকে শিশির অঙ্ক বের করবা তো যদি শিশিরাঙ্গ কেন বড় দেওয়া থাকবে কারণ ওই ডাটার মধ্যেই সবই দেওয়া থাকবে তোমরা কোশ্চেন দেখলেই বুঝে ফেলবা যে ডাটার মধ্যে শিশিরাঙ্গে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটা আমাদের বের করতে হবে আর বায়ু তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ এটাও তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে এটা জাস্ট এই ফর্মুলা দিয়ে এই বাষ্প হবে তারপর তো জাস্ট ফর্মুলা অনুপাত বের চলে আসবে মানে এটা এটা আসলে এত তো এই জন্য আর কি যে আর বলছিলাম তোমরা ম্যাথ গুলো পেরে ফেলবে আর একটা জিনিস আমি একটু মিস করেছিলাম হয়তো বা তোমরা তুলে ফেলেছো সেটা হচ্ছে হ্রদের ম্যাথ এই যে বয়লের সূত্র থেকে হ্রদের ম্যাথটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট ইস্যু হ্রদের ম্যাথে যে হ্রদের ম্যাথে হচ্ছে যে হ্রদের হ্রদের হচ্ছে যে তোমার গভীরতা বের করতে বলে তো হ্রদের গভীরতা বের করার জন্য আমি এই জিনিসটা একটু ভুলে গিয়েছিলাম আমি এখন একটু জিনিসটাকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা তো হ্রদের ম্যাচ যদি হচ্ছে বের করতে বলে হ্রদের ম্যাচ যদি বের করতে বলে এখন আমাদের দুইটা ভাবে কোশ্চেনটা আসতে পারে এক আমাদের যদি হচ্ছে যে আয়তনের কথা বলে যদি আয়তনটা এন গুণ হয় যে হ্রদের ম্যাথে তো তোমরা সবাই জানো এটা একটা শর্টটা দেখিয়ে দিচ্ছি আয়তন যদি এনগুন গুণ হয় মানে কি বলে যে একটা হ্রদের তলদেশে হচ্ছে যে একটা বায়ু বাবল আছে এয়ার বাবল সেটা হচ্ছে হ্রদের উপরে এসে তার আয়তনটা এনগুণ হয়ে যায় তো আয়তন এনগুন হলে হ্রদের হচ্ছে গভীরতা কত সেটা বের করতে বলে সেটা আর কিছুই না হ্রদের গভীরতার জন্য এজটা কি এটা হচ্ছে তোমরা একটা শর্টকাট হিসেবে দেখতে পারো তো এই এজটা কি এজটা হচ্ছে আমাদের এন মাইনাস ওয়ান ইন্টু পি ডিভাইডেড বাই রোজি এখানে পি হচ্ছে কত পি হচ্ছে যে আমাদের স্বাভাবিক বায়ুচাপ যেটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ ঠিক আছে মানে যদি বলা হয় আয়তনটা পাঁচ গুণ হলো তার মানে এখানে ফাইভ মাইনাস ওয়ান দিয়ে বসাই দিয়ে তোমরা পেয়ে যাবে হ্রদের গভীরতাটা কত এখন আয়তন না দিয়ে যদি ব্যাশের কথা বলে যদি ব্যাস এন গুণ হয় ব্যাস এন গুণ হলে এটা অবজেক্টিভে অবশ্যই ইউজ করবা সাবজেক্টিভ ইউজ করতে পারো জাস্ট অ্যান্সারটা মিলানোর জন্য কিন্তু সাবজেক্টিভে ওই বড় করেই করবা আমি জাস্ট শর্টকাটটা লিখে দিচ্ছি সেটা কত এন কিউব মাইনাস ওয়ান ইন্টু পি ডিভাইডেড বাই রোজি এই দুইটা ব্যাপার একটু তোমরা মাথায় রাখবে সেটা কি সেটা হচ্ছে না আমাদের যদি আয়তন দিয়ে আসে আয়তনের জন্য হচ্ছে আমরা এই ফর্মুলাটা এটা ইউজ করব আর যদি আমাদের ব্যাসের কথা বলে তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করব বুঝতে পেরেছি সবাই তো আশা করি মোটামুটি এই জিনিসগুলো আইডিয়াটুকু তোমরা পেয়েছ এবং শর্টকাটটাও বুঝে বুঝতে পেরেছ তো এই রিলেটেড গুলোই ছিল তোমাদের আপাতত শর্ট সিলেবাস কর্তৃক শর্ট সিলেবাসের মধ্যে যে ধরনের ব্যাপারগুলো ছিল তার একটা আলোচনা আর কি তো মোটামুটিভাবে এইটুকু আমরা আজকে আপাতত এইটুকুই রাখবো আশা করবো যে তোমরা খুব ভালো একটা প্রিপারেশন নেবে তোমাদের যে রিসোর্সগুলো আছে সেগুলো তোমরা খুব হায়েস্ট একটা ইউজ করবে করে এই চ্যাপ্টারগুলো থেকে ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসবে আর অবশ্যই তোমাদের সবার জন্য দোয়া রইল সবার জন্য শুভকামনা আজকে তাহলে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে